করে শুধু আপনারা কেমন আছেন। আপনাদের সাথে আমি উপস্থিত হয়ে গেছি আজকে নাকিব কামরান, আপনাদের সাথে নিয়ে এসেছি আপনাদের খুবই পরিচিত এবং আপনজন, যিনি আপনাদের সবসময় সাহায্য করে থাকেন, ডক্টর আরিফুর রহমান বিপুল ভাইকে। আপনারা যারা ডেসপারেটলি সিকিং ডক্টরস বা DSDR গ্রুপে রয়েছেন তারা সবাই জানেন তিনি কতটা সাহায্যকারী। প্রায় প্রতিটি পোস্টে ওনাকে মেনশন দেওয়ার আগেই উনি কিন্তু আপনাদের সাহায্যে পোস্টে একটি করে কমেন্ট দিয়ে দেন, সেখানে কিন্তু আপনাদের সাহায্য করার সবসময় চেষ্টা করে আসছেন। এবং আপনাদের এটি মেনশন করাই উচিত যে গ্রুপের একদম শুরু থেকে কিন্তু উনি এই গ্রুপের সাথে আছেন এবং হচ্ছে যে আপনাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছেন, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আপনাদের সবসময় অনলাইনে সাহায্য করে চলছেন। তো আমরা আজকে চলে এসেছি আরিফুর রহমান বিপুল ভাইয়ার চেম্বারে, তো আমরা আজকে তার সাথে কিছু কথা বলবো। তো আজকে আমরা মূল যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো ত্বকের সমস্যা, ত্বকের সমস্যার সাথে জড়িত যেটি চুল পড়ার সমস্যাটি নিয়ে আমরা কথা বলবো। আপনারা জানেন ডক্টর আরিফুর রহমান বিপুল ভাই একজন ডার্মাটোলজিস্ট, যেটিকে চর্ম বিশেষজ্ঞ বলা হয়। তো আমরা আসলে তার মুখ থেকেই তার ব্যাপারে আরো কিছু শুনে নিই, যদি আপনার নিজের ব্যাপারে কিছু বলে নিতেন পেশেন্টদের। আসসালামু আলাইকুম, আমার সাথে লেখনের মাধ্যমে হয়তো বা আমার নাম অনেকেই জেনেছেন, ফেসবুক গ্রুপটা DSDR এ আমি লিখছি, আমি আন্তরিকভাবে লিখছি এবং অনেক আন্তরিকভাবে সাড়া পাচ্ছি। আমাকে অনেকে অনেকভাবে প্রশংসিত করেছেন, ভূয়সী প্রশংসা করেছেন এবং আপনারা অনেক ভালোবেসেছেন, এই জন্যই আমি প্রতিদিন উৎসাহ পাচ্ছি আপনাদেরকে সাহায্য করার জন্যে। আমি আসলে পেশায় একজন ডার্মাটোলজিস্ট, আমি চর্ম বিশেষজ্ঞ, এই জন্য DSDR গ্রুপে যখনই কেউ কোনো চর্মের সমস্যা বা ত্বকের সমস্যা নিয়ে পোস্ট দেন আমি চেষ্টা করি আমার যতটুকু জ্ঞান আছে তার মধ্যে দিয়ে আপনাদেরকে সাহায্য করতে, আপনাদের অসুস্থতাটা যাতে আপনারা সুস্থ হতে পারেন, আপনারা যাতে একজন সঠিক নির্দেশনা পান এবং একজন সঠিক ডক্টরের কাছে যেতে পারেন আপনার অসুস্থতা ইয়ে নিয়ে, সমস্যা নিয়ে এবং ইয়ে পান, সেটাই সাহায্য পান, সেটাই আমি চেষ্টা করে থাকি। আমি বর্তমানে ঢাকা ডেন্টাল কলেজে আছি লেকচারার পোস্টে, পাশাপাশি আমি হচ্ছে ডক্টর আজমল হাসপাতাল মিরপুর 10 অবস্থিত, এখানে প্রাইভেট প্র্যাকটিস করছি এবং আপনাদের বাকি সময় চেষ্টা করছি DSDR তে সাহায্য করতে, সহযোগিতা করতে। এবং আপনারা যে আমাকে এত বেশি ভালোবাসেন, আমাকে এত বেশি পছন্দ করেন, এটার জন্য আমি খুব আন্তরিকভাবে আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমার সাথে DSDR টিম চলে এসেছে, আপনাদের অতি পরিচিত মুখ ডক্টর নাকিব কামরান, সে এসেছে এবং আমাকে অনুরোধ করাতে বলাতেই আপনাদের সামনে আসা এবং একটা বিষয় নিয়ে, ত্বকেরই একটা সমস্যা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করি। আর দেখেন এই আলোচনার মাধ্যমে আমরা কতটুকু আপনাদেরকে সাহায্য করতে পারি, আপনাদের অনেক প্রশ্নের উত্তরও হয়তো বা আমরা দিতে পারবো এই আলোচনার মাধ্যমে। একটু কারেকশন করে নিলে হয়তো ভালো হয় ভাই, আমি আসলে নভেম্বরে ফাইনাল প্রম দিব, তো সেক্ষেত্রে আপনারা যদি সবাই দোয়া করেন ইনশাল্লাহ 2021 সালের আগেই হচ্ছে যে নামের আগে ডাক্তার লাগছে ইনশাল্লাহ, সবাই আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন। তো আজকের যে মূল আলোচনা আমরা চুল পড়া নিয়ে কথা করব। আসলে ভাই আসলে আপনি যদি পেশেন্টদের উদ্দেশ্যে বলতে চান আসলে চুল পড়াটা কেন হয় বা কি কারণে এটি শুরু হতে পারে। আচ্ছা আমি সহজ ভাষায় বলি, চুল পড়া হচ্ছে আমার ত্বক মাথার থেকে চুল পড়ে যাচ্ছে, আমার যে মাথার চামড়া সেটা দেখা যাচ্ছে, মানে আলটিমেটলি আমি টাক হয়ে যাচ্ছি। এটা একটা বিশাল মানে প্রেস্টিজিয়াস ইস্যু, বিশাল সম্মানের ইস্যু এবং দেখতে খারাপ লাগছে, সবসময় মন খারাপ এর একটা ব্যাপার থাকে আর এটা মানে সবার মধ্যে আছে। আগে আমরা কেশবতি কন্যা চিন্তা করতাম যে চুলের সৌন্দর্যটা মেয়েদের, পুরুষ মানুষের হয়তো বা অত কেশের চিন্তা নাই, কিন্তু এখন যুগের সাথে এই কনসেপ্টটাও চেঞ্জ হয়েছে, পুরুষ আমাদের পুরুষের লিয়ে যে সৌন্দর্য সেটার একটা বিশাল অংশ জুড়ে আছে আমার মাথার চুল। এখন আমাদের চুল পড়া, চুল আমাদের যে নর্মাল হেয়ার সাইকেল আছে এই হেয়ার সাইকেলে নর্মালি একটা মানুষের প্রতিদিন 150-200 চুল পড়ে যায়। এখন এই যে চুল পড় দেখলে এই যে 150-200 চুল পড়ছে এটাকেও আমার যে স্বাভাবিক এটাই আমরা অনেক সাধারণ মানুষ জানি না, আমরা মনে করি এটা একটা অসুখ। যা হোক, চুল পড়ার আমরা ওয়াইডলি আমরা যদি ভাগ করি তাহলে চুল পড়াকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা কথা হচ্ছে আমাদের স্বাভাবিক শারীরবৃত্তীয় কারণে আমাদের চুল পড়া, আর একটা আস্তে হচ্ছে কোনো অসুখ ঘটিত কারণে চুল পড়া। এখন স্বাভাবিক শারীরবৃত্তীয় কারণে যখন চুল পড়ে এটাকে আমরা ফিজিওলজিক্যাল কজ বলে থাকি, ফিজিওলজি হচ্ছে আমার শরীরে স্বাভাবিক শারীরবৃত্তীয় যে ব্যাপার সেটা, আর প্যাথোলজিক্যাল বলে থাকি যেটা অসুখ ঘটিত কারণে চুল পড়া। এখন আমরা যদি স্বাভাবিক কারণে চুল পড়ার ব্যাপারগুলো দেখি তাহলে দেখা যায় যে আমাদের শরীরে বেশ কিছু জিনিসের একটু তারতম্য ঘটলে চুল পড়া শুরু হয়ে যায়, কারণ
চুলের স্ট্রাকচারের মেইন অংশ হচ্ছে প্রোটিন এবং কিছু ভিটামিন মূলত থাকে সেখানে। দেখা যাচ্ছে যে আমরা যদি নর্মালি আমরা খাবার দাবারটা ব্যালান্স না হয়, কারণ আমাদের খাবারের ছয়টা উপকরণ, এর মধ্যে আমিষ একটা বড়, ভিটামিন একটা বড় জিনিস, এটা একটা ভাইটাল জিনিস, এবং এই দুইটা আমাদের শরীরের সব ধরনের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। তখন আমার কোনো কারণে প্রাত্যহিক যে খাবার রুটি সেখানে আমি প্রোটিন পাচ্ছি না, ভিটামিন পাচ্ছি না, তখন কি হলো, তখন হচ্ছে যে আমার শরীর চেষ্টা করবে তার স্টোর যে ভিটামিন যে প্রোটিন এটাকে রিজার্ভ করতে। চুল তো একটা বাহুল্য অংশ, তখন দেখা যাবে যে সেখানে সে আর প্রোটিন সাপ্লাই দিচ্ছে না, যার ফলে চুল পড়া শুরু হয়ে গেল। এরকম একটা নর্মাল কারণ হতে পারে, কেউ হঠাৎ করে মোটা ছিলেন ডায়েটিং শুরু করছে, এবং ডায়েটিং হলে আমরা প্রথমেই প্রোটিন বাদ দিয়ে দিচ্ছি, ফ্যাট বাদ দিয়ে দিচ্ছি, ভাত কম আছে, এইভাবে আমাদের প্রতিদিনকার সুষম খাবার আবার কমা শুরু হচ্ছে। এটা বলছিলাম যে একজন খুব ফিগার হেলদি মানুষ, সে স্বাস্থ্য সচেতন হলো, ডায়েটিং শুরু করলো, তার শরীরে এই ধরনের খাবার দাবারের অভাব হলেই চুল পড়তে পারে। কোন একটা মানুষের জ্বর হয়েছে, টাইফয়েড, প্যারাটাইফয়েড, ম্যালেরিয়া, ডেঙ্গু, এরকম অনেক অসুখ হয়েছে, তার নর্মাল শরীরের যে শারীরবৃত্তীয় ক্রিয়া এটাতে একটা ফল হয়েছে, এবং দেখা যাচ্ছে যে সে ভালো হওয়ার পর সে কিছুদিন ঠিক মতো খেতে পারছে না, বা তার ওই যে ক্ষতিটা মানে ওইটা পূরণ হতে সময় লাগছে, অভাবটা পূরণ হতে ওই সময় চুল পড়া শুরু হতে পারে। কিছুই না, আমি জাস্ট একটা এনভায়রনমেন্টে গেছি, নর্মাল একটা এনভায়রনমেন্ট, অনেক ধুলা বালি, আমার মাথার চুলে ময়লা জমছে, আমি আসছি, সম্মানে শ্যাম্পু ব্যবহার করছি, হেয়ার স্ট্রাকচারের প্রবলেম হয়, চুল পড়তে পারে, সেখানে পরিবেশগত কারণে চুল পড়তে পারে। এইগুলো হচ্ছে শারীরবৃত্তীয় ক্রিয়া। এছাড়া হচ্ছে খুশকি। খুশকি হচ্ছে একটা বেশ মেইন ইয়ে হিসেবে কাজ করে। আমরা খুশকি বলতে বুঝি ড্যান্ড্রফ, যে আমি ঝাড়ি দিচ্ছি, ধুলার মতো, বালির মতো কণা পড়ছে, আচ্ছা এটাই খুশকি। কিন্তু এই খুশকি থেকে কিন্তু একজিমা হতে পারে, অনেকের অনেক মোটা মোটা চামড়া ঝরে যাচ্ছে চুলের সাথে, এইটাও এই খুশকি থেকেও চুল পড়া বাড়তে পারে। আচ্ছা একটা অসুখ আছে অ্যাটোপিক ডার্মাটাইটিস, মানে অ্যালার্জি জনিত একজিমা, গ্রুপে প্রায় এই ধরনের পোস্ট আসে। এই অ্যালার্জি জনিত একজিমা যাদের, তাদেরও চুল পড়ার প্রবণতা বেশি থাকে। অ্যালার্জি জনিত একজিমা মানে হচ্ছে অ্যালার্জি, কোনো অ্যালার্জি জাতীয় খাবার খেলে তার চুলকানি বাড়ছে, বা শীতকালে তার খুশকি বাড়ছে, তার চামড়াটা ড্রাই থাকছে বলে খুশকির পরিমাণ আরো বেশি হচ্ছে, এগুলা। তারপরে আসতে হচ্ছে যে অসুখ রিলেটেড যদি আমরা যাই, তাহলে আসতে এই যে অ্যালার্জি জনিত একজিমা, খুশকি জনিত একজিমা, তারপরে হচ্ছে যে আমাদের চুলে যদি ফাঙ্গাস হয়, যেটাকে আমরা বলি টিনিয়া ক্যাপিটিস, এটা থেকে চুল পড়া বাড়তে পারে। এরপরে আছে হচ্ছে আমাদের একটা খুব কমন ডিজিজ আছে টাক পোকা, যেটাকে আমরা বলি অ্যালোপেশিয়া এরিয়াটা, একটা নির্দিষ্ট জায়গায় গোল হয়ে গেছে, এটার কারণে চুল পড়া বাড়তে পারে। এরপরে আছে হচ্ছে যে আরেকটা অসুখ আছে এন্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। এই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়াকে আগে বলা হতো যে বংশ পরম্পরায় চলমান ডিজিজ, আসলে না, এখন এটা আসলে একটা মিউটেশন। মিউটেশন মানে হচ্ছে আমার যদি একটা, আমি একজন মানুষ, আমার অর্ধেক জিন আসছে আমার মার কাছ থেকে, অর্ধেক জিন আসছে আমার বাবার কাছ থেকে, এই জিনগুলো মিলিত হয়েছে, তখন কিছু নতুন জিন সৃষ্টি হয়েছে, এটাকে বলা হয় মিউটেশনাল জেনেটিক্স। এবং এই নতুন জিন যখন সৃষ্টি হয়েছে, তখন হয়তো বা তার মধ্যে একটা হেয়ার ফলের জিন ঢুকে গেছে, অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার জিন ঢুকে গেছে, এই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, এটা একটা খুব কমন সমস্যা আমাদের মধ্যে। এই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া আবার দুইটা প্যাটার্নে আমরা পাই। দেখা যায় হচ্ছে যে কোনো কোনো মানুষের কপালের দুই সাইডে চুল ঢাকা হয়ে যাচ্ছে, উপর থেকে যদি আমি দেখি দেখা যায় যে এম এর মতো, এটাকে আমরা বলি মেল প্যাটার্ন বল্ডনেস। আর কিছু কিছু মানুষের কাছে হচ্ছে চান্দি খালি হয়ে যাওয়া, যেটাকে বলা হয় ফ্রন্টাল এরিয়াতে আস্তে আস্তে চুল খালি হয়ে যাওয়া, এটাকে আমরা বলি ফিমেল প্যাটার্ন বল্ডনেস। তো এই অ্যাজ এ হোল আমাদের চুল পড়ার কারণ। আর চুল পড়ার কারণটা যদি আগে মানে ঠিক মতো নির্ধারণ করা যায়, তাহলে হচ্ছে আমরা চিকিৎসাতে একটা ভালো ফলাফল পাই। এখন কিন্তু আমরা যদি কোনো একটা সমস্যার কারণ খুঁজে পেতে পারি, তা সেটা প্রতিরোধ করা বা সেটার প্রতিকার পাওয়া কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি ভাই আপনার কাছে প্রশ্ন করি যে প্রতিদিন প্রত্যহিক দৈনন্দিন জীবনে কোন কাজগুলো করলে আসলে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া যেটা বললেন, বা যে কোনো ভাবে হলতে চুল পড়াটাকে কিছুটা হলেও কমানো যায় বা চুল পড়াটাকে দমন করা যায়, সে ধরনের মানে প্রতিকারমূলক কোন ধরনের বা প্রতিরোধমূলক, যেটাকে বলা হয় প্রতিরোধমূলক, কোনো টিপস বা উপদেশ যদি আপনি বলেন। সবার আগে আমি যেটাকে বলি, আমি প্রথমে বলি হচ্ছে যে ডায়েট মানে আমাদের রেগুলার ডায়েট প্ল্যানটা যদি আমরা ঠিক করতে পারি, তাহলে আমরা অনেক ক্ষেত্রেই ফিজিওলজিক্যাল যে হেয়ার লস বা স্বাভাবিক শারীরবৃত্তীয় কারণে চুল পড়া, এটা অনেকটাই আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে আমাদের প্রথমে ডায়েটের ব্যাপারে কি আছে, ডায়েটের ব্যাপারে আছে হচ্ছে যে আমি যদি যে
কমান, আপনি ভাত কমান, মানে আপনি কার্বোহাইড্রেট কমান, বাট ফ্যাট এবং প্রোটিন এবং ভিটামিন এটা যেন আপনার একটা সুষম পর্যায়ে থাকে, এটা ফট করে কমিয়ে নেন, কারণ এইগুলাই এই এই জিনিসগুলাই হচ্ছে আপনার চুলের মূল পুষ্টিদাতা, এই জিনিসটা কমানো যাবে না। এক দুই নম্বর আছে হচ্ছে যে চুল পড়া হঠাৎ করে যদি বাড়ে তাহলে ওয়েট করতে পারে, কিছুদিন অপেক্ষা করেন, অ্যাংজাইটি নেওয়া যাবে না, স্ট্রেস নেওয়া যাবে না, অ্যাংজাইটি স্ট্রেসও কিন্তু চুল পড়া বাড়াতে পারে, ওয়েট অ্যান্ড সি, বা আপনি আপনার নিকটস্থ চর্ম বিশেষজ্ঞের পরামর্শ নিন, আপনি নিতে পারেন, ঠিক আছে। আর তিন নম্বর যেটা আছে হচ্ছে যে খুশকির বিষয়টা কিন্তু চুল পড়ার ক্ষেত্রে একটা বিশাল ইয়ে রাখে। এই ক্ষেত্রে আমি কয়েকটা জিনিস বলি, একটা জিনিস বলি হচ্ছে যে পার্সোনাল ইউজের জন্য চিরুনি সবসময় নিজের চিরুনি নিজের কাছে রাখা, এটা কেউ ব্যবহার করবে না। এক দুই নম্বর হচ্ছে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু আপনার উইকলি আমরা দেখা যায় কেউ উইকলি ব্যবহার করি, কেউ 15 দিনে ব্যবহার করি, কেউ মাসে একবার ব্যবহার, এইভাবে না করে যদি কোনো কারণে খুশকি ধরা পড়ে তাহলে অবশ্যই অন্তত সপ্তাহে 2 দিন আমরা অবশ্যই শ্যাম্পু ইউজ করব। আচ্ছা, আর একটা জিনিস আছে, যেহেতু যদিও এটা মেডিকেটেড প্রোডাক্ট তবুও দেখা যায় যে অনেকেই দোকান থেকে কিনে ব্যবহার করতেছেন খুশকি হলে, যেটাকে আমরা বলি কিটোকোনাজোল শ্যাম্পু। কিটোকোনাজোল শ্যাম্পুর সাথে আমরা জিঙ্ক, পাইরোথ্রিন, বায়োটিন এগুলো অনেক মিক্স করা উপাদান পাই, তবে আমি বলবো হচ্ছে যে এই মিক্সড উপাদানগুলো না ব্যবহার করে আপনারা সিঙ্গেল কিটোকোনাজোল, অনলি যে শ্যাম্পুটার মধ্যে কিটোকোনাজোল এই কথাটা আছে, কিটোকোনাজোল 2% শ্যাম্পু যদি আপনারা কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করেন বা ওষুধের দোকান থেকে কিনে ব্যবহার করেন তাহলে অবশ্যই অনলি কিটোকোনাজোল শ্যাম্পু ইউজ করেন, তাহলে আপনি সেফ সাইডে থাকলেন। এরপরে যেটা আছে হচ্ছে যে আপনি কোনো একটা বড় অসুখ থেকে উঠছেন, এখান থেকে আপনার চুল পড়তেছে, এই বড় অসুখ থেকে উঠে যদি আপনার চুল পড়া শুরু হয় তাহলে আপনার কিচ্ছু না, আপনি জাস্ট 2-3 মাস ওয়েট করেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা, ফিমেলদের ক্ষেত্রে যেটা আছে হচ্ছে মাসিকের কারণে চুল পড়া বাড়তে পারে, যে অনেকের বেশি রক্তপাত হয় বা অনেকের আয়রন ডেফিসিয়েন্সি থাকে, এই জন্যে যদি মাসিকে বেশি রক্তপাত হয় ইয়ে হয় আপনি আয়রনের পরিমাণ শরীরে বাড়িয়ে দেন, এক্ষেত্রে আপনি পাকা কলা, আমি যেটা বলি পাকা কলা, পেয়ারা, কচু এগুলো বেশি করে, যেগুলো বিশেষ করে তরকারির মধ্যে যেগুলো কাটলে কালো হয় এগুলো আয়রনের ভালো সোর্স, তা আপনি যদি এটা খেতে পারেন আয়রন তাহলে আপনার চুল পড়ে। আচ্ছা, একটা অসুখ আছে আইবিএস, যেহেতু ডায়েটের সাথে এটা খুব জড়িত, আইবিএস আছে, আইবিএস কি, আইবিএস হচ্ছে ইনফ্লামেটরি বাউল সিনড্রোম। আচ্ছা, ইনফ্লামেটরি বাউল সিনড্রোম হচ্ছে একটা মেটাবলিক ডিজিজ, যেটা হচ্ছে আমাদের মানে হজম ক্রিয়ার একটা ঝামেলা, এখানে যেটা হয় সেটা হয় হচ্ছে যে এখানে আপনার শরীরে সব খাবার হজম করতে পারে না, শরীরে সব খাবার শরীরের মধ্যে ইউজফুল হয় না, ওগুলো বাড়তি অংশ হিসেবে থাকে বেরিয়ে যায় খেলে, এর জন্য দেখা যায় যে অনেকের খাবার খেলেই হয়তো বা বাথরুমে যেতে হচ্ছে, কারো লুজ মোশন হচ্ছে, কারো কনস্টিপেশন হচ্ছে। এই যে আইবিএস এর রোগী এদেরও চুল পড়া থাকে, কারণ এনা এখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আইবিএস হলে চুলের যে আমি বলেছি আগে একটা ভিটামিন বায়োটিন, এই বায়োটিনের আদর্শন ক্ষমতা আমাদের শরীরে কমে যায়, ঠিক আছে। এই জন্য আইবিএস এর যারা রোগী তাদেরকে আমি বলি হচ্ছে যে আপনি বায়োটিন সাপ্লিমেন্ট আলাদাভাবে নিতে পারেন, তাহলে আপনার চুলের ইয়েটা হবে ঠিক হবে, বা আইবিএসটাকে যদি আপনি কন্ট্রোলে আনতে পারেন তাহলে চুল পড়া কমবে গেল। আরেকটা জিনিস আছে, সেটা আছে হচ্ছে যে আপনার ঘুম, ঘুম আপনার স্ট্রেস যদি আপনার শরীরে থাকে, হ্যাঁ, তাহলে আমাদের স্টেরয়েড হরমোন সিক্রেশনের পরিমাণ অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়। স্টেরয়েড হরমোন আমাদের শরীরে যত বেশি সিক্রেশন হবে আমাদের চুল পড়া, তারপরে আমাদের ত্বকের রুক্ষতা, আমাদের ত্বকের সৌন্দর্য সবই নষ্ট হবে, এই জন্য আপনাকে অবশ্যই 6-7 ঘন্টা ঠিক মতো ঘুমাতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আপনারা খারাপ যে ফ্যাটগুলো আছে যেমন চায়ের যে দুধ বা আছে হচ্ছে যে বাইরের যে সয়াবিন তেল বা এই ধরনের যে বাজে ফ্যাটগুলো যেগুলো ফাস্টফুডের মাধ্যমে আমরা খাই, এই ফ্যাটগুলো আমরা পরিহার করি, তাহলে আমাদের ব্লাড সার্কুলেশনটা ভালো থাকবে। মাইল্ড এক্সারসাইজ যদি আমরা প্রতিদিন করতে পারি তাহলেও আমার ব্লাড সার্কুলেশন ভালো। তো আমরা আসলে এখানে যতটুকু সামারিতে বুঝতে পারি যে আমাদের প্রতিনিয়ত প্রত্যেক দিনের যে খাওয়া দাওয়া গুলো, আমাদের যে ডায়েট, ডায়েটের সাথে কিন্তু চুল পড়া বা ত্বকের সৌন্দর্যের বিষয়গুলো অনেক বেশি জরুরি। তো সেক্ষেত্রে ডার্মাটোলজির যে ব্যাপারটি সেটা হচ্ছে যে আপনারা যখন মনে করেন যে আপনাদের চুল পড়া শুরু হয়েছে বা ত্বকে কোনো সমস্যা দেখা দিচ্ছে, তখন মনে করেন যে ত্বক রিলেটেড কোনো বিশেষজ্ঞ বা প্র্যাকটিশনারের কাছে যাওয়া উচিত, কিন্তু তারও আগে আমি নিজস্বভাবে যে বিষয়টি সবসময় প্রায়োরিটি দিই
যে আপনি আপনার বিভিন্ন শারীরবৃত্তীয় কারণে আপনি হয়তো বা ওজন বেড়ে গেছে, আপনার হয়তো ডায়েটের প্রয়োজন লাগছে, কিন্তু সেক্ষেত্রে যদি আপনি একজন নিউট্রিশনিস্ট যিনি ডায়েট দেওয়ার ক্ষেত্রে বিশেষজ্ঞ, যিনি আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী একটি ডায়েট চার্ট করে দিবেন, তার কাছ থেকে যদি আপনার একটি ডায়েট চার্ট নেন বা তার থেকে যদি অ্যাডভাইসটা নেন, তাহলে তিনি আপনাকে আপনার নিজস্ব প্রয়োজন অনুযায়ী, আপনার দরকার অনুযায়ী আপনাকে নিজস্ব ভাবে আপনাকে আলাদাভাবে পার্সোনালাইজড একটি ডায়েট চার্ট কিন্তু দিতে পারেন। সেক্ষেত্রে আপনার কিন্তু ঘাটতি হওয়ার পরিমাণটি বা যে সমস্যাটি সেটি কিন্তু প্রচুর পরিমাণে কমে যায়। এটি হচ্ছে যে আমার পার্সোনাল ওপিনিয়ন, কারণ আজকাল অনলাইনে বা ইউটিউবের মাধ্যমে অনেক ডায়েট, কিটো ডায়েট আছে, অনেক ধরনের ডায়েটের প্ল্যান কিন্তু সবাই পেয়ে যাচ্ছে, কিন্তু এগুলো কি আসলে আপনার নিজস্ব প্রয়োজন কিনা এই বিষয়টিগুলো কিন্তু মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে আপনার একজন নিউট্রিশনিস্টের পরামর্শ নিয়ে যদি ডায়েট করেন, আমার মতে এটি আপনাদের অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলো থেকে আপনাদের রক্ষা করবে। পরবর্তীতে আমি অল্প কিছু কথা হচ্ছে জারিফুর রহমান বিপুল ভাইয়ার সম্পর্কে এবং আমাদের টোটাল ডাক্তার কমিউনিটি সম্পর্কে আপনাকে আপনাদের সাথে যেটি শেয়ার করতে চাই। ভাইয়ার হয়তো ব্যক্তিগত জীবনের একটি সাথে জড়িত একটি ঘটনা আমি শেয়ার করবো, যেটি হচ্ছে যে ভাইয়ের কাছ থেকে পারমিশন নিয়ে নিচ্ছি যে আপনারা যদি জেনে থাকবেন বা আপনাদের হয়তো বা জানতে জানা উচিত যে আমাদের আমরা ডাক্তার হলেও কিন্তু আমরা দিন শেষে আমরা একজন আপনাদের মতোই স্বাভাবিক মানুষ, এবং আমাদেরও জীবন থাকে, আমাদেরও পরিবার জীবন থাকে, আমাদেরও হচ্ছে যে ব্যক্তিগত আবেগ অনুভূতির জায়গাগুলো থাকে। তো হয়তো বা আমরা আপনাদের উপকার করছি, সেবা করছি, ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে আমরাও মানুষ, আমাদের জীবনে অনেক পিছুটান থেকে যায়, অনেক অপূর্ণতা থেকে যায়। যেমন আমি ভাইয়ার ক্ষেত্রে একটি বিষয় মেনশন করব, একটি কারণে যে ভাইয়ার ব্যক্তিগত জীবনে ভাইয়ার কিছু অপূর্ণতা থেকে গেলেও কিন্তু ভাইয়া সবসময় চেষ্টা করে আপনাদের সেবায় আপনাদের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য। তো আমরা অপূর্ণতাটি আজকে মেনশন করলাম না, সবাই আপনারা ভাইয়ার জন্য দোয়া করবেন যাতে করে ভাইয়া ব্যক্তিগত জীবনে আপনাদের সামনে যতটুকু হাসি খুশি ভাবে উপস্থিত হন সেভাবে যেন সবসময় হাসি খুশি তার জীবনে সে থাকতে পারেন এবং আপনাদের সেবা করে যেতে পারেন। তো আজকে এ পর্যন্ত বলেই হচ্ছে যে আজকে আমাদের লাইভটি শেষ করবো। সেক্ষেত্রে ভাইয়া যদি সবশেষ আরো ওদের উদ্দেশ্যে কিছু বলতে চান। অবশ্যই ধন্যবাদ। আমি আরেকটু বলতে চাচ্ছিলাম যে হচ্ছে যে আমরা তো জেনারেল কথাগুলো বলছি, কিছু অসুখ রিলেটেড চুল পড়া আছে, যেমন আছে অ্যালোপেশিয়া এরিয়াটা বলছি, টাক পোকা, এটার যথেষ্ট ভালো ট্রিটমেন্ট আছে। তারপরে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার কথা বলছি, এগুলো সিলেক্টিভ কেসে আমরা বর্তমানে পিআরপি করি, পিআরপি রেজাল্টও ভালো এবং এটা অনেক কস্ট ইফেক্টিভ এবং এটা খুব জনপ্রিয় পদ্ধতি, আপনি ভাবনায় করতে পারেন। আচ্ছা, পিআরপি অবশ্যই একজন ভালো ডার্মাটোলজিস্ট এবং ট্রেন ডার্মাটোলজিস্টের আন্ডারে করানো উচিত। আর যেটা আছে স্কিন ফাঙ্গাসের জন্য চিকিৎসা আছে, এটা চুল পড়া কমাবে চিকিৎসার মাধ্যমে। এরপরে হচ্ছে অ্যালার্জিজনিত এক্সিমা বা সেবরিক খুশকিজনিত এক্সিমা, এগুলোর যদি আমরা প্রপার ওয়েতে চিকিৎসা করতে পারি তাহলে চুল পড়াটা অনেকটাই কমে যায়। এজন্য আমরা বলবো যে চুল পড়ার ব্যাপারে আপনারা অ্যাংজাইটিতে না ভুগে, আপনারা এত টেনশন না করে আপনারা অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হবেন, পাশাপাশি আপনি একজন পুষ্টিবিদের শরণাপন্ন হবেন এবং আপনার ডায়েট প্ল্যান এবং হচ্ছে যদি আপনার কোনো অসুখ থেকে থাকে ডার্মাটোলজিস্ট সেটা চিকিৎসা দিবেন এবং পুষ্টিবিদ আপনাকে একটা ভালো ডায়েট প্ল্যান দেবেন এবং খুব সহজে আবার আপনার চুলটার সেই চাকচিক্য ফেরত চলে আসবে। এবং অবশ্যই কোনো ধরনের নাম সর্বস্ব বিজ্ঞাপন যে টাক মাথায় চুল, 100 মিনিটের মধ্যে টাক মাথায় চুল, সেই ধরনের নাম সর্বস্ব ছোটখাটো বিজ্ঞাপন দেখে আপনারা নিজে প্রতারিত হবেন না এবং অন্যকেও ইনফরমেশন দেওয়ার দরকার নেই, কারণ চুল পড়া যেহেতু একটা সমস্যা এবং সেটা যেহেতু অসুখ এবং অসুখ ছাড়া দুই ধরনের কারণই আছে, এই জন্য কারণ জেনেই আপনারা চিকিৎসা নেবেন, ভালো থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমরা যেন DSDR-এ অবশ্যই আপনাদেরকে সবসময় হেল্প করতে পারি, আপনাদের পাশে থাকতে পারি, আপনারাও আমাদেরকে পাশে রাখবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।